আজ থেকে 30 তারিখ, এই এই 4 দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে, দুই বেঙ্গলেই, সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল দুই বেঙ্গলই কমে যাবে। তবে আবার 1 তারিখ থেকে আবার দুই বেঙ্গলেই আপনার বৃষ্টিপাতটা আবার বাড়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে গ্রস আর কি। হ্যাঁ, আর সিস্টেম, যে ওয়েদার সিস্টেমের খবর যদি বলি, এটা যে যেটা কালকে আপনাদের বলছিলাম যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত তো রয়েছে, তবে সেটা আমাদের এরিয়াতে নেই, ওটা রয়েছে আপনার মধ্য মহারাষ্ট্রতে এবং তার আশেপাশের জায়গাতে। এবং ওই চক্রবাত ঘূর্ণাবর্তটার ভার্টিক্যালি অনেক দূর বিস্তৃত আছে, 5.8 কিলোমিটার। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই চক্রবাত ঘূর্ণাবর্ত থেকে আমাদের নর্থ বাংলাদেশ পর্যন্ত একটা আপনার ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন, বা যেটাকে ট্রাফ লাইন বলে, একটা ট্রাফ পাস করছে। এবং ট্রাফটা পাস করছে যখন, মানে বুঝতেই পারছেন আমাদের সাউথ বেঙ্গলের পুরো পেটটা কেটে যাচ্ছে আর কি। এবং এই ট্রাফের আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা, যে এই লাইনটার দক্ষিণের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশনটা সাদার্লি হতে পারে, সাউথ ওয়েস্টার্লি হতে পারে, এবং ও উত্তরের স্টেশনগুলির উইন্ডের ডাইরেকশন আপনার সাউথ ইস্টার্লি হতে পারে। ঠিক আছে, তো তার ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সাউথ বেঙ্গলের যে উত্তরের জেলাগুলো এবং নর্থ বেঙ্গলের জেলাগুলোতে আপনার বৃষ্টিটা যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবং তার কারণটা হচ্ছে কি, বিকজ ওই স্টেশনগুলোতে আপনার পুরো ইস্টার্লি উইন্ড যাচ্ছে, বে অফ বেঙ্গল ক্রস করে ইস্টার্লি উইন্ড যাচ্ছে। তো অ্যাকর্ডিংলি আপনারা যদি ডে বাই ডে ফোরকাস্টটা দেখেন তাহলে আপনারা বুঝবেন। যেমন ধরুন 26 তারিখ আজকে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই অধিকাংশ স্থানেই কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সাথে দক্ষিণবঙ্গের আজকে সব জেলাগুলোতেই দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে, আর উত্তরবঙ্গেরও সব জেলাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। এবং তার সাথে উত্তরবঙ্গের কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং এক্সট্রিম হেভি রেনফলেরও সম্ভাবনা আছে উত্তরবঙ্গতে, মেনলি আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই যে 4টি জেলা, এই 4টি জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা, মানে পুরো উত্তরবঙ্গটাতেই ভারী অথবা ভারী থেকে অতি ভারী নয়তো এক্সট্রিমলি হেভি রেনফল আজকে রয়েছে। আগামীকাল কমে গেল সাউথ বেঙ্গলে, সাউথ বেঙ্গলে হালকা মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে নয়, অনেক জায়গাতে, কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত। এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কারেন্ট যে উইকটা, যেটা 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, 27শে সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত, এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।